কালিয়াচা খুনের নতুন চমক, তদন্তে স্পষ্ট হচ্ছে ব্ল্যাকমেলিং করে দাদা আরিফের মুখ বন্ধ করে রেখেছিল আসিফ। বাবা মা বোন ঠাকুমাকে খুন করেছে ভাই আসিফ, সব জেনেও দীর্ঘদিন চুপচাপ ছিল দাদা আরিফ। কেন? গোয়েন্দারা জেনেছেন বান্ধবীর সঙ্গে দাদা আরিফের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখেই আরিফের মুখ বন্ধ করে আসিফ, যদিও সেই ভিডিওর অস্তিত্ব নিয়েই তদন্তকারীরা সন্দিহান। কালিয়াচক হত্যাকাণ্ডে ইতিমধ্যেই যে যে তথ্যগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম আরিফ এবং আসিফ দুই ভাই। আসিফই বাবা মা সহ চারজনকে খুন করেছে, কিন্তু দাদার ক্ষেত্রে কি ভূমিকা, দাদা কেন এতদিন চুপচাপ বসেছিল, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে। ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে যে যে তথ্যগুলো সামনে এসছে তার মধ্যে অন্যতম এই আসিফ আরিফকে ব্ল্যাকমেল করেছিল এবং সে কারণেই আরিফ চুপচাপ ছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও যে ব্ল্যাকমেলিংয়ের তত্ত্ব এই মুহূর্তে সামনে আসছে, যে ভিডিওর কথা বলা হচ্ছে, সেই ভিডিওর অস্তিত্ব নিয়ে এই মুহূর্তে তদন্তকারীরা সন্দিহান। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো রণজয় সিংহ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, এই যে ব্ল্যাকমেলিংয়ের তত্ত্ব নতুন করে সামনে আসছে, এই বিষয় সম্পর্কে গোয়েন্দারা এখনো পর্যন্ত কি বলতে পারছেন? শুক্লা, প্রথমে বলে রাখি যে ব্ল্যাকমেলিং এর যে শব্দটি আসছে বা যে ব্ল্যাকমেলিং করা হতো তার পথটাকে, এমনটাই কিন্তু গোয়েন্দারা জানাচ্ছেন এবং সেই সেই তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। এবং গোয়েন্দারা বলছেন যে যেভাবে এই এই মোহাম্মদ আরিফ তার ভাইয়ের কুকৃতির কথা গোপন করেছিল এবং গত 4 মাস ধরে নিখোঁজ ছিল, তার পিছনে কি কারণ রয়েছে সেটা কিন্তু গোয়েন্দারা খুঁজে বের করার চেষ্টা করছেন। মূলত যে কারণটি তারা পেয়েছেন তা হচ্ছে মোহাম্মদ আরিফের যে বোন রয়েছে তার বান্ধবীর সঙ্গে তার ঘনিষ্ঠতার বেশ কিছু ছবি মোহাম্মদ আসিফের কাছে রয়েছে, এমনটাই কিন্তু মোহাম্মদ আসিফ দাবি করেছে। এবং সেই ছবি দেখিয়ে বা ছবি কথা বলে ব্ল্যাকমেলিং করতো তার দাদাকে, বিভিন্ন সময় সেই ব্ল্যাকমেলিং করতো এবং যাকে ঘিরে কিন্তু ভয় পেত এই মোহাম্মদ আরিফ, তাকে বলা হতো যে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করে দেওয়া হবে এবং তার যে সম্মান, তার যে গ্রামের সম্মান রয়েছে বা তার পড়াশোনার ক্যারিয়ারের যে জায়গা রয়েছে সেখানে তাকে ফাঁকি দেওয়া হবে। তাকে বলা হতো যে এই ছবিগুলি পুলিশের কাছে দেওয়া হবে এবং পুলিশ তাকে হ্যাকেল করবে, তাকে হেনস্থা করবে, তার যে ভবিষ্যতের জীবন সেই জীবনকে কালিমা লিপ্ত করবে এবং যে উদ্দেশ্যে সে পড়াশোনা করছে সেখানে তার বাধাপ্রাপ্ত হবে, তার প্রতিটা মুহূর্তের খবর তার কাছে রয়েছে, এমনটাই কিন্তু তাকে হুমকি দেওয়া হতো এবং যার ফলে কিন্তু মোহাম্মদ আরিফ পুরো বিষয়টি চেপে গেছিলেন। রণজয়, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।